সরকার পতনে তীব্র আন্দোলন করে তুলবে। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে যে পরিকল্পনা তারা করছেন সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তাদের বক্তব্য শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এখন কিভাবে তারা সরকার পতনের আন্দোলন সাজাচ্ছে। আসুন তাদের সেই বক্তব্যটি আগে শুনে আসি। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলের। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা সকলে জানেন বিএনপি 28শে অক্টোবরের পর থেকে কিন্তু কিছুটা আন্দোলন থেমে গিয়েছিল। তাদের আন্দোলন এত জোর হচ্ছিল না, কেননা অনেকেই নেতাকর্মী কারাগারে ছিল, অনেকেই মামলার বইয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, কেউ বা গা ডাকা দিয়েছিল। অবশেষে এসকল নেতাকর্মীরা একত্রিত হচ্ছেন, এখন সরকার পতনে তীব্র আন্দোলন গড়ে তুলবে, এখন জনগণ তাদের পাশে আসে বলে মন্তব্য করেছেন তারা। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন বিএনপি সিনিয়র নেতাকর্মী এখন প্রকাশ্য মন্তব্য করছেন কিছুদিনের ভিতরে এরকম তীব্র আন্দোলন গড়ে তুলবে যেতে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়, 5 বছর অপেক্ষা করার কোনো সময় নেই বিএনপির কাছে, এরকমটাই মন্তব্য করেছেন তারা। দর্শক, অবশ্যই পরবর্তীতে জানা যাবে কি আন্দোলন তারা করে। পরবর্তী এরকম সকল ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।